সালামু আলাইকুম সবাই কেমন আছো আমাকে শোনা যাচ্ছে সালামু আলাইকুম ই ডক্টরসের সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি সবার রোজা কেমন কাটলো কে কেমন ইফতারি করলো একটু জানাও হাই রেহানা সুমি থ্যাংক ইউ নাজমুল থ্যাংক ইউ হুম আচ্ছা আমি আমার পরিচয়টা দিই আমি তু জোহরা ফুড অ্যান্ড নিউট্রিশান থেকে বিএসসি অ্যান্ড এমএসসি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে দেন আমি কতগুলো প্রফেশনাল কোর্স করেছি বারডেম ডায়েট কাউন্সিলিং সেন্টার ডায়েট কাউন্সিলিং সেন্টারেও কিছুদিন ছিলাম এখন প্র্যাকটিস করছি মেরিন হেলথ কেয়ারে অ্যাজ এ নিউট্রিশান কনসালটেন্ট ওকে সুখান থ্যাংক ইউ তো বেসিক্যালি আমি নিউট্রিশানের সাথে ডায়েটের যে রিলেশনশিপ সেটা নিয়ে আজকে আলোচনা করব আর স্পেশালি তোমরা আচ্ছা জি ক্লিয়ার ওকে থ্যাংক ইউ স্পেশালি রমাদানে বা কোনো ক্রাইসিস মোমেন্টে কিভাবে আমরা আমাদের নিউট্রিশনকে বজায় রাখতে পারি প্লাস আমরা ইমিউনিটি বুস্ট আপ করতে পারি এবং আমাদের ওকে থ্যাংক ইউ আমাদের লাইফস্টাইলকে একটু মডিফাই করতে পারি এবং যার কারণে আমরা খুব বেশি দিন ভালোভাবে থাকতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব যদিও এখন সবাই একটু ইফতারি করে হয়তো একটু অবসাদ ক্লান্ত আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি পরবর্তীতে আমি আসাটা আমার জন্য একটু টাফ পরে অন্যান্য কাজ থাকে সেই জন্য তো আচ্ছা আমি আমার আলোচনা একটু শুরু করি আমাদের দিন দিন কিন্তু করোনার আক্রান্ত ব্যক্তি ব্যক্তির সংখ্যা বেড়েই যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু ছয়শোর প্লাস যদিও অনেক আজকে টেস্ট করা হয়েছে পাঁচ হাজার নয়শো প্রায় ছয় হাজারের কাছাকাছি সম্ভবত কিন্তু তারপরেও ক্রমান্বয়ের সংখ্যাটা বাড়ছে এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব অথবা আমরা সচেতন কিন্তু আমরা মানছি না আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা মানছি না হাবিবুর রহমান আমি একটু পাঁচ দশ মিনিট পর থেকে আমি কোয়েশ্চেনগুলো নিই ফাইভ টু টেন মিনিটস পর থেকে আপনি কাইন্ডলি এই কোয়েশ্চেনটা একটু কপি করে রাখেন এটা আপনি আমাকে আবার একটু বলবেন আমি তখন বলছি তো আমরা আমাদের পার্সোনাল হাইজিন আমরা তো মেনটেন করছি কিন্তু অন্যান্য হাইজিনকে আমরা মেনটেন করছি সাপোজ আমরা বাজার করে আসলে আমরা সেই খাবার কিভাবে সংরক্ষণ করব সেগুলো মেনটেন করছি কি তারপরে আমরা আমাদের রান্না করা খাবার কিভাবে সংরক্ষণ করব তারপর আমরা বাচ্চাদেরকে বা বয়স্কদের আমরা কিভাবে আমরা ওই সংরক্ষিত খাবার দিব বা কিভাবে ওই সচেতনতাগুলো অবলম্বন করব এই সম্পর্কে কি আমাদের ধারণা আছে আমি তারপর আবার একটু আরো একটু একটু ক্লারিফাই করি বিশেষ করে স্টোরেজের ব্যাপারে আমি একটু ক্লারিফাই করতে চাই স্টোরেজটা সাপোজ আমরা শাক সবজি মাছ মাংস ফলমূল শুকনা জাতীয় খাবার এই ধরনের জিনিসগুলো আমরা ইমার্জেন্সি বেসিসে আমরা পারচেস করি তো শাকসবজি ফলমূল যেগুলো সাধারণত কাঁচা অবস্থায় গ্রহণ করা হয় বা শাকসবজি একটু রান্না করে গ্রহণ করা হয় ফলমূল পূর্বটাই কাঁচা অবস্থায় গ্রহণ করা হয় সেই খাবারগুলো আমরা কিভাবে আমরা স্টোর করব এই সম্পর্কে একটু বলি কারণ অনেকের মনেই অনেক ভুল ধারণা আছে যে ডিটারজেন্ট দিয়ে অনেকে ধুচ্ছে হুম তো সেই জন্য আমি এটা একটু আবার ক্লারিফাই করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ওই শাক সবজি এবং ফলমূলগুলোকে আমরা যে আমরা ট্যাপের যে পানি দিয়ে আমরা ধুই সেগুলো দিয়েই আমরা পনেরো থেকে বিশ মিনিট আমরা ধুবো একদম পানিটা ছেড়ে দিয়ে আমরা একদম ক্লিন করব তারপরে আমরা পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট লবণ এবং ভিনিগার হয় লবণ না হয় ভিনিগার দিয়ে আমরা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তারপরে আমরা উঠি ওই পানিটা ঝরিয়ে দেন আমরা ফলমূল ইউজ করতে পারি অবশ্যই খাওয়ার আগে আমার হাত ধুতে হবে এবং ওই ফলমূলগুলো ধুতে হবে এবং যে পাত্রে আমরা খাবো সেই পাত্রটা ধুয়ে নিতে হবে আর ফলমূল বেশিক্ষণ কেটে বাইরে রেখে দিলে সেখানে আমরা জানি মাইক্রোঅর্গানিজম জন্ম নেয় তো সে সেই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করব সালাদের ক্ষেত্রেও তাই যেগুলো কাঁচা এলিমেন্টস সেগুলোর কথা আমি বললাম আর শাকসবজির কথাও ঠিক একইভাবে আমাদের ধুতে হবে এই ধোয়ার প্রসেসটার নাম হচ্ছে ব্লাঞ্চিং ওই পানির ধারাতে ধুয়ে দেন আমরা কিছুক্ষণ পানির মধ্যে রেখে দেন আমরা উঠাবো আর যদি এমন হয় যে বারবার বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা পাঁচ ছয় রকমের সবজি আমাদের আসলে খাওয়া উচিত তো একবারে আমরা সপ্তাহে একদিনে বাজার করে আর প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু সবজি কেটে হালকা একটু টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আমরা ভাব দিয়ে দেন ওই সবজিটা আমরা আলাদা আলাদা জিপলক ব্যাগে যদি বা ইয়ার কন্টেনার বক্সে যদি আমরা ফ্রিজিং করি এবং প্রত্যেকটা কন্টেনার এক দিনের জন্য ইউজ করি সেক্ষেত্রে কিন্তু খাব সবজির রঙ স্বাদ বৈশিষ্ট্য মোটামুটি অক্ষুণ্ণ থাকে কিন্তু বারবার খাবার বেশি করে রান্না করে ওগুলো পুরোটা গরম করলে পুষ্টিগুণ কিন্তু একদম নষ্ট হয়ে যায় আচ্ছা আমি কোয়েশ্চেনগুলো আমি একটু দেখছি পাঁচটা মিনিট আমি একটু কথা বলে নিই তারপরে হচ্ছে আমরা রান্না করার পরে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ শুরু হয়ে যায় সো আমাদের চেষ্টা করতে হবে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে স্টোর করার জন্য তো স্টোরেজটা কিভাবে করব সাপোজ আমরা যদি একদিনের তরকারি রান্না করে রাখি আমরা যেটা এখন তো রোজার সময় রোজার সময় উপলক্ষে আমি বলি সাপোজ আমরা একটা খাবার ডিনারে করব আর একটা খাবার সেহেরিতে খাবো মানে সেম খাবারটা সেহেরিতে খাবো সেক্ষেত্রে আমরা দুটা আলাদা কন্টেনারে রেখে ডিনারের খাবারটুকু গরম করব। আলাদা করে সেহরিটা আর তখন গরম করব না সেহেরিটা সেহেরির সময় গরম করব এইভাবে যদি আমরা খাবার স্টোর করে এবং গ্রহণ করি সেক্ষেত্রে পুষ্টিগুণটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে তারপরে আরও কিছু সাধারণ নিয়ম নিয়মকানুন আছে যেমন আমরা এটুকু আমরা জানি কিন্তু তারপরে করি আমরা ভাত যেমন মাড় ফেলে দিই আমরা যদি একটু বসা ভাত রান্না করি সেটা আমাদের জন্য ভালো অনেক মিনারেলস আমরা পেতে পারি আমরা লাল চাল লাল আটার ভাত খেতে পারি আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কীভাবে আমরা খাবার পুষ্টিকর ফিশন করতে পারি আমরা লাল আটার ভেতরে একটু হালকা গাজর কুচি বরবুটি থাকে বরবুটি কুচি এই এটা দিয়ে একটু কালো জিরা দিয়ে আমরা আটটা রুটি বানাতে পারি এই জিনিসগুলো আমরা খুব ভালো কাজ করতে পারি আচ্ছা আমি একটু কোয়েশ্চেনগুলো দেখি তা না হলে অনেকে আবার মন খারাপ করবে আচ্ছা আপু আমার বেবির আট মাস এখন তার জ্বর আসছে কি করতে পারি জ্বর আসলে জ্বরের টেম্পারেচার অনুযায়ী শেখ নাজমুল হাসান ওনাকে আপনি প্রশ্ন করতে পারেন তারপরে আমি যতটুকু জানি সেটুকু বলছি সবসময় গা হাত পা মুছিয়ে দিতে হবে মাথায় পানি দিতে হবে আর হচ্ছে ঠান্ডা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর টেম্পারেচারের উপরে সাপোজিটর ইউজ করতে হবে সেটা একটু শেখ নাজমুল হাসানের কাছ থেকে জেনে নেবেন তাকে ইনবক্স করবেন হাত পা যা 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 জ্বালা হচ্ছে আর পা অবশ্যই পনেরো মিনিট বসে থাকলে এর জন্য হেল্প চাই আচ্ছা হাত পা অবশ হয়ে যাওয়া পা জ্বালাপোড়া দুটো রিজনে হতে পারে ডায়াবেটিস থাকলে হাত পা জ্বালাপোড়া করে আর অবশ হয়ে যেতে পারে যদি ডায়াবেটিস আপনার থাকে সুগার কন্ট্রোল করতে হবে আবার অনেক সময় আমাদের কিছু ট্রেস এলিমেন্টস আছে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এইগুলোর অভাব হলেও এই ধরনের সমস্যাগুলো হয় সো ক্যালসিয়াম রিচ ম্যাগনেশিয়াম রিচ খাবার খেতে হবে ক্যালসিয়াম রিচ খাবার থাকে হচ্ছে দুধ এবং দুধ জাতীয় খাবারে মাছ মাংস কিছুটা থাকে এবং শাকসবজিতেও থাকে মেইনলি হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবারে বেশি পরিমাণ থাকে সো এটা অবশ্যই আপনাদের আপনাকে খাবার গ্রহণ করতে হবে প্লিজ সাজেস্ট রদিতা সাহা দুই তিন দিন যাবত গলার ভিতরে শুকনা শুকনা লাগে যতই পানি খায় গলা শুকিয়ে থাকে অন্য কোনো সমস্যা নেই কি করা উচিত আমার গলা শুকিয়ে শুকিয়ে থাকে আপনি পানি এটা দুই টাকা রিজনে হতে পারে আপনার অ্যাংজাইটি অনেক দুশ্চিন্তা হচ্ছে হয়তো কোনো কিছু নিয়ে সেই জন্য হতে পারে আপনি কোনো কিছু নিয়ে অনেক বেশি ভাবছেন সেটা একটু কমিয়ে দেন একটু এখন তো রোজা রোজার সময় তো একটু ডিহাইড্রেট থাকবে রোজা ভাঙার পর থেকে সেই পর্যন্ত যেন আমাদের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া হয় সেই দিকে একটু মনোযোগ দিবেন যে যে খাবারগুলো পানি ধরে রাখতে পারে অর্থাৎ আশ জাতীয় খাবার সেই খাবারগুলো গ্রহণ করবেন তাহলে আশা করছি এই অসুবিধাগুলো দূর হবে আর রোজা আপনি যদি তারাবিন নামাজ বা পাঁচ পাঁচমক্ত নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার এক্সারসাইজ হয়ে যায় আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ইফতারের পর খাওয়ার পর আধা ঘন্টা পর একটু হাঁটাহাঁটি করবেন বা একটু ছোটোখাটো এক্সারসাইজ করবেন করোনা হওয়ার সম্ভাবনা হলে কি খাবো এটা তো সবাই জানে ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সির অনেক গুণ ভিটামিন সি দিয়ে অনেক বেশি রিসার্চ চলছে এখন হুম ভিটামিন সি আইভিতে দেওয়া হচ্ছে সো ভিটামিন সি জাতীয় খাবার এবং ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে সবচেয়ে প্রথম জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামযুক্ত যুক্ত খাবারও তার সাথে গ্রহণ করাটা জরুরি আরও একটা ব্যাপার খুবই বেশি জরুরি সেটা হচ্ছে ম্যালাটোনিন ম্যালাটোনিনটা আমি একটু বুঝে বলি ম্যালাটোনিন হচ্ছে একটা হরমোন যেটা রাতে উৎপন্ন হয় রাতে একটা থেকে তিনটার মধ্যে উৎপন্ন হয় তো ম্যালাটোনিন হরমোনটা বেশি ছোটদের উৎপন্ন হয় কারণ ছোটরা বেশি ঘুমিয়ে থাকে আর বয়স্কদের কম উৎপন্ন হয় কারণ বয়স্কদের ঘুম আসে না সেই জন্য আমাদের দেশে কিন্তু একদম বয়স্করা মারা যাচ্ছে না হ্যাঁ একুশ থেকে তিরিশ এবং একত্রিশ থেকে চল্লিশ বছরের মানুষরা বেশি মারা যাচ্ছে তো এটার একটা প্রধান কারণ হতে পারে বা অন্যতম কারণ হতে পারে তারা রাত জাগে ঠিকমতো ঘু ঘুমায় না রাতের খাবারটা অনেক দেরিতে গ্রহণ করে তো মেলাটোনিন যেহেতু উৎপন্ন হয় রাত একটা থেকে তিনটার মধ্যে সেহেতু আমাদের উচিত প্রত্যেকেরই খুব আর্লি খেয়ে দশটা থেকে এগারোটার মধ্যে বেড়ে চলে যাওয়া এবং ব্লু লাইট যেগুলো অর্থাৎ মোবাইল বা ট্যাব কম্পিউটারের যে স্ক্রিন যেখানে ব্লু লাইট উৎপন্ন হয় সেগুলো মেলাটোনিনের তৈরি হওয়ার হতে বাধা দেয় ঠিক আছে তো সেই জন্য আমাদের মেলাটোনিন যাতে উৎপন্ন হয় সেই ব্যাপারগুলো দেখতে হবে সেজন্য সব লাইট অফ করে ডিভাইস অফ করে ওয়াইফাই অফ করে দশটা থেকে এগারোটার মধ্যে বেডে চলে যেতে হবে আমরা ছোটোবেলায় তো পড়েছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড সো উই শুড কেয়ার আপু আমার খুশখুশে কাশি আর জন্য কি করতে পারি বারবার এখন তো রমজান আপনি যদি রোজা না থেকে থাকেন তাহলে বারবার গার্গেল করবেন গরম পানি দিয়ে লেবু পানি খাবেন আদা চা খাবেন এক ঘন্টা দুই ঘন্টা পর পর রোদে থাকবেন প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর কাশিটা যদি কন্টিনিউ করে তাহলে একটু ডক্টরের সাথে কথা বলবেন আর এই ওষুধগুলো আসলে আমরা সবাই এখন জেনে গিয়েছি কম বেশি ফ্লেক্সো খাওয়ার কথা বলা হয় আর একটা সিরাপ খাওয়ার কথা বলা হয় কালোজিরা দিয়ে রুটি কালো দিয়ে যে কোনো ভাজি কালো জিরা দিয়ে খিচুড়ি করলে কি কালো জিরার উপকার পাব কালো জিরা তা কি আপনি কাঁচা খাবেন কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে ডেফিনেটলি আর অন্যান্যগুলো হার্বস তো হার্বসের উপাদানগুলো অত বেশি নষ্ট হয় না সবচেয়ে বেশি নষ্ট হয় হচ্ছে শাকসবজি শাক সবজি হচ্ছে হিটে ভিটামিনটা একটু নষ্ট হয়ে যায় হিটে ভিটামিনগুলো নষ্ট হয় বিশেষ করে ভিটামিন সি হিটে বেশি নষ্ট হয় সো তো কালো জিরা হার্ফসের মধ্যে পড়ে এটাতে অতটা নষ্ট হবে না আর আপনি যদি কাঁচা খাওয়ার অভ্যাস থাকে আপনি কাঁচা খাবেন বাচ্চার মা রোজা রাখে তাই ইফতারে কি খাবার বেশি উপকারী বাচ্চার নয় মাস ব্রেস্ট ফিডিং করে ইফতারে শাক সবজি তরল জাতীয় খাবার বেশি খেতে হবে সবচেয়ে ভালো হবে চার পাঁচ রকমের সবজি দিয়ে যদি পাতলা খিচুড়ি রান্না করা যায় সেটা অথবা প্রথমে খেজুর আর পানি মুখে দিয়ে নামাজ মাগরিবের নামাজ পড়ে দেন ভাত তৈলাক্ত সামুদ্রিক মাছ এবং সাদা রঙের যেগুলো ঠান্ডা সবজি যেমন লাউ ঝিঙা জালি কুমড়া এগুলো দিয়ে যদি তৈরি তরকারি হয় সেগুলো এই টাইপের খাবার ওনার জন্য বেশি উপকারী উনি যেমন ওনার স্বাস্থ্যটাও মেনটেন হবে তেমন ওনার তেল মশলার জন্য ওনার অস্থিরতাও লাগবে না আর উনি যতটুকু খাবার গ্রহণ করেন তার চেয়ে একটু বেশি খেতে হবে কারণ ব্রেস্ট ফ্রেডিং মাউন সেক্ষেত্রে যে খাবার খাচ্ছে ওনার রিকোয়ারমেন্ট ক্যালোরির চেয়ে তিনশো থেকে পাঁচশো কিলো ক্যালোরি অ্যাড করতে হবে সাপোজ উনি যদি বারোশো থেকে তেরোশো কিলো ক্যালোরি খায় সেক্ষেত্রে উনি খাবে আঠারোশো বা দুই হাজার কিলো ক্যালোরি ঠিক আছে রিদিতা শাহ আমি অলরেডি আনসার দিয়ে দিয়েছি ইফ দ্য ভেজিটেবলস আর ওয়াশ বাই দ্য ডিটারজেন্ট ইস দিয়ার সেনি প্রবলেম ই আর ডেফিনেটলি প্রবলেম সারিয়া বিদ্যুৎ ডিটারজেন্ট দিয়ে এটার অনেক বড়ো প্রসেস আমি প্রসেসটা আসলে আচ্ছা আমি বলি কিছুটা বলি ডিটারজেন্টের যে কেমিক্যালসগুলো থাকে সেগুলো হচ্ছে ব্লিচিং উপাদান সেইগুলো ভেজিটেবলসের সাথে যখন আপনি ওয়াশ করবেন আপনি যতই ওয়াশ করেন ওই কিছু কিছু উপাদান ভেজিটেবলের সাথে লেগে যায় যেটা আপনার রান্নার সময় চলে যাবে যেটা পরবর্তীতে আপনার হজমে বা বিভিন্ন জায়গায় খুব অসুবিধা করবে সেই জন্য আমি পুরো মেকানিজমটা বলছি না সেই জন্য ডিটারজেন্ট শাকসবজি বা এগুলোর সাথে ইউজ করা যায় না কিন্তু আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আমরা তো ডিটারজেন্ট বা এই ধরনের ব্লিচিং উপাদান দিয়ে আমরা আমাদের পাতিল থালা বাসন ধুই সেক্ষেত্রে ওটা কেন হয় না ওটা হয় না কারণ ওটা সরাসরি রান্নার সাথে সম্পর্কযুক্ত না আর ওখান থেকে ক্লিন তাড়াতাড়ি হয় কিন্তু শাকসবজি বা ভেজিটেবলস থেকে ওইটা ক্লিন তাড়াতাড়ি হয় না দ্যাটস ওয়াই স্মাইল হোসেন থ্যাংক ইউ দুধ তো সুষম খাবার দুধ খেলে কি ভিটামিন মিনারেলস প্রোটিন সহ সব কিছু পূরণ হয়ে যায় মোটামুটি সব পূরণ হয় শুধুমাত্র ভিটামিন সি নাই দুধে ভিটামিন সি নাই ঠিক আছে আর মোটামুটি সব কিছু আছে সেই জন্য দুধ সুষম খাবার দুধ খাওয়া ভালো দুধ খাওয়া সূর্যের আলো লাগাবা দুধের ক্যালসিয়াম আর হচ্ছে ভিটামিন ডি দুটা মিলে অনেক ভালো কাজ করবে প্রেগনেন্সিতে রোজা কি রিস্ক ফোর মান্থ ফার্স্ট রোজা রাখার পর বমি হয় প্রেগনেন্সি ফুড বেশি খাওয়া যাবে কোনগুলো প্রেগনেন্সিতে রোজা রাখা রিস্ক আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে না রাখাটা উত্তম এই রোজাগুলো আপনি পরে আবার করে দেবেন যখন আপনি সুস্থ হবেন বা আপনি ক্যাপাবল হবেন ইন দ্যাট টাইম এখন যেহেতু প্রত্যেকটা দিনই আপনার সাথে আপনার বাচ্চা বড় হচ্ছে সো তার গ্রোথের একটা ব্যাপার আছে আপনার নিজের সুস্থতা আপনার বাচ্চার সুস্থতা দুটোই জরুরি সেই জন্য আপনি রোজাটা পরে করলেও হবে সেটা তো ইসলামই বলছে আর বমি হচ্ছে বমি এটা তো কমন ফ্যাক্টর বমি হতেই পারে বমি জাতীয় খাবার একটু কম গ্রহণ করবেন যেটাতে আপনার বেশি ভমিটিং হয় সেটা আপনি চেষ্টা করবেন সেটা স্কিপ করার জন্য বেশি ভাত রুটি না খেয়ে বা ভাজা পোড়া জাতীয় জিনিস না খেয়ে মাছ মাংস জাতীয় জিনিস হোল প্রোটিন যেগুলো ডিম এই জাতীয় জিনিস বেশি খাওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে মাছ মাংস টিম যেন সিদ্ধ হয় কাঁচা না থাকে একটু যেন কাঁচা না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন আর প্রেগনেন্সির ফুড হচ্ছে আপনি মেইন ফুড হচ্ছে আপনার টাইম মেনটেন করার নট অনলি প্রেগনেন্সি যে কোনো মানুষের জন্যই সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসিপ্লিন টাইম মেনটেন করে প্রপার ক্যালোরি এক টাইমে ইটেক করা আপনি একবার অনেক বেশি খেলেন পরে আপনি আর খেলেনি না সেটা কিন্তু হলো না নিউট্রিশানটা ব্যালেন্স হলো না আর আরেকটা ব্যাপার প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে চার পাঁচ রকমের সবজি একসাথে রান্না করলে হবে কি আপনার বিভিন্ন আমি সম্ভবত গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম সেটা একটু দেখতে পারেন বিভিন্ন রঙের শাক সবজির সাথে শরীরের কী কী সম্পর্ক তো আপনি যদি চার পাঁচ রকমের সবজি একবারে রান্না করেন সেক্ষেত্রে হবে কি সবগুলো থেকে আপনি প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলসগুলো পেতে পারেন সেটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই ভালো হবে কার্যকর হবে হ্যাঁ থ্যাংক ইউ এনাম্মা আমার মা মেয়ের বয়স উনিশ মাস প্রায় সারাদিন খুব কম ঘুমায় এক দুই ঘন্টা দিনে রাতে আট নয় ঘন্টা মাঝে মাঝে হলো প্রস্রাবের রাস্তায় চুলকায় প্রতিকার কি আট নয় ঘন্টা এক দুই ঘন্টা ঘুম তো মোটামুটি সাফিসিয়েন্ট আছে দশ বারো ঘন্টা তাও হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের বাচ্চারা এখন কম ঘুমানোর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে বাচ্চারা এখন ডিভাইস এডিক্টেড হুম বাচ্চারা ক্রিয়েটিভ কোনো কিছু করে না বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না তো উম আপনার বাচ্চার জন্য প্রথম সাজেশন হচ্ছে ওকে বাসায় বিভিন্ন এক্সারসাইজের উপর একটু জোর দিবেন আপনি নিজে এক্সারসাইজ করবেন ওকেও করাবেন ওর সাথে নামাজ ওকে নামাজ পড়ার যে দোয়াগুলো সেগুলো পড়ানোর মুখস্থ করানোর চেষ্টা করবেন ওকে বিজি রাখবেন ওকে ছবি আঁকতে বলবেন ওকে আপনি যখন বাসার ঘরের কাজ করবেন ওকে বলবেন তুমি এটা একটু অম্ব করো তো খাওয়ার সময় আপনি বলবেন তুমি আজকে কোনটা খাবা কোন প্লেটে খাবা তোমার প্লেট নিয়ে আসো তুমি নিজে নিজে ভাত উঠাও ওকে হাতে খেতে বলবেন এই ধরনের অ্যাক্টিভিটির সাথে ওকে পরিচিত করবেন ওকে বিভিন্ন বইয়ে পড়ে পড়ে শোনাবেন ওকে নিজে পড়ানো শিখাবেন ও গল্প পড়া যাতে শেখে সেরকম করবেন নিজে গল্প বলবেন ওকে ওকে সময় দেবেন এটা একটা কথা তাহলে দেখবেন ও যখন এই সমস্ত কাজের সাথে বিজি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ওর ঘুম চলে আসবে বা ও ঘুমাতে যাবে আর হচ্ছে প্রস্রাবের রাস্তায় চুলকায় এটা হচ্ছে ইউরিন ইনফেকশন হলে চুলকায় পানি কম খাচ্ছে হয়তো আর প্রপার হাইজিন মেনটেন করা হচ্ছে না প্রস্রাব করার পরেই যেন প্রস্রাবের জায়গাটা একদম শুকনা থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং প্রপারলি ওয়াশ করতে হবে যে পোশাকগুলো পরছে সেটা যেন সুতি নরম কাপড় হয় গেঞ্জির কাপড় হয় সেটা সিনথেটিক কাপড় যেন না হয় সেই এই জিনিসগুলো মেনটেন করতে হবে এবং প্রতিদিনের কাপড় যেন ধোয়া হয় গোসলের সময় একটু স্যাবলন যেন দিয়ে গোসলের পানিটা ইউজ করা হয় এই জিনিসগুলো একটু হাইজিন মেনটেন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কথাগুলো শুনছি খুব ভালো লাগছে দূরবীন থ্যাংক ইউ দূরবীন খুব উপকারী লাগবে নাম থ্যাংক ইউ সো মাচ সরি আচ্ছা আমি একটা খু আমি নিজে নিজে একটা ভেবেছি আপনাদের জন্য একটা একটা সহজ গাইডলাইন আমি তৈরি করব তো সেটা আমি একটু লিখে মানে একটু করছি এখনই করে করে দিচ্ছি যেটা খুব হেল্পফুল হতে পারে যদি আপনারা চান এরকম আমরা ছোটোবেলায় আমরা ছোটোবেলায় এরকম শনি রবি আমরা রুটিন করেছি না কোন ক্লাস কখন এরকম ঠিক তেমনি আমরা যদি আমাদের প্রত্যেকটা মাসের বা প্রতি সপ্তাহের খাবার আমি আমার মেয়ের বয়স তেরো ছোটটা নয় বছর ওদের পরিপূর্ণ পুষ্টির জন্য কিভাবে খাবো আর লম্বা হওয়ার জন্য কি খাওয়ানো যায় একটু বলবে বন্ধু আচ্ছা বলছি আমি বড় মেয়ের বয়স তেরো আর একটু আগে থেকে তোমার প্রিপারেশন নিলে ভালো হতো বড় মেয়ের বয়স তেরো মানে সে যথেষ্ট বড় হয়ে গেছে আচ্ছা আমি বলছি একটু তোমার কথা আমার মনে থাকবে ধর এটা প্রথম রোজা আচ্ছা আমি তো যা লিখছি সেটা উল্টা দেখা যাবে এটা প্রথম রোজা এটা ইফতার এটা ডিনার এটা সেহরি তো ইফতারে প্রথম রোজা দ্বিতীয় রোজা তৃতীয় রোজা এভাবে বা শনিবার রবিবার সোমবার এভাবে তোমরা যেভাবে করে বা আপনারা যেভাবে আপনারা বুঝেন সেভাবে করে আপনারা একটা চার্ট করে রাখতে পারেন আমাদের তো অলরেডি পাঁচটা রোজা হয়ে গেছে তো ষষ্ঠ রোজা থেকে চার্টটা করতে পারেন যে আমরা ইফতারে কি খাবো আমরা নেক্সট ফাইভ ডেজে প্ল্যান বা নেক্সট সেভেন ডেজে প্ল্যান আমরা করতে পারি ইফতারে সাপোজ হেলদি ডায়েট যেগুলো আমরা তো জানি ভাজা পোড়া খাওয়া উচিত না তারপরে সাত দিনে ধরেন একদিন আপনি ভাজা ভাজাপোড়ার জন্য রাখলেন যে একদিন আপনি ভাজা পোড়া খাবেন কিন্তু ভাজাপোড়া কি অনেকগুলো জিনিস খেতে খেতে পারবেন না আপনি সাপোজ একটা ডিম চপ খেলেন একটা সবজি কাটলেট খেলেন আর একটা পেঁয়াজু খেলেন বা আলুর চপ খেলেন এরকম জাতীয় জিনিস অর্থাৎ আমি দুটো হচ্ছে জিনিস একটা ডিম আর একটা সবজির জিনিস খাচ্ছি আর একটা অন্যান্য আপনাদের পছন্দের জিনিস নিচ্ছেন ওটার সাথে একটু ছোলা আর মুড়ি আর হচ্ছে সালাদ আর বিভিন্ন ধরনের ফল যদি শরবত খেতে হয় চিনি চিনি ছাড়া শরবত এটা আপনি লিখে দিলেন যে ষষ্ঠ রোজার মেনুটা এটা ডিনারের মেনুটা কি ডিনারের মেনুটা ওই যে আমি বলেছিলাম যে চার পাঁচ ডিনারের জন্য আমি বলেছিলাম চার পাঁচ রকমের সবজি দিয়ে হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা চার পাঁচ রকমের সবজি দিয়ে একটা সবজি ডাল আর হচ্ছে মাছ হুম এরকম আপনি দিলেন আর সেহেরির সময়ও হচ্ছে যে রুটি খাবে সে রুটি খাবে আর হচ্ছে বেড টাইমে মানে রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ এভাবে করে যদি আপনি নেক্সট সেভেন ডেজে প্ল্যান করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন চিন্তা করতে হবে না আমি আজকে কি খাব বা আজকের মেনুটা কি হবে এবং প্রতিদিনই আপনাদের একটা ব্যালান্সড খাবার থাকবে সেটা ইফতার ডিনার সেহেরি প্রত্যেকটা বেলায় তো সেক্ষেত্রে হবে কি যেমন আপনি প্রপারলি পুষ্টিগুলো আপনি পাচ্ছেন ঠিক তেমনি আপনার বাজার কী কী আছে বা আপনার বাজারের লিস্ট বা আপনার সমস্ত কিছু আপনার নখদর্পণে থাকবে তা নেক্সট সেভেন টু টেন ডেজ আপনার কোনো চিন্তা করতে হবে না এভাবে করে আপনি যদি টেন ডেজের প্ল্যান এক একবারে করেন বা আপনি তিরিশ দিনের প্ল্যান একবারে একদিনে করেন তাহলে কিন্তু আপনার বা যিনি বাজার বা রান্নার সাথে জড়িত এই দুজন মিলে যদি করেন সেক্ষেত্রে কিন্তু তাদের এই সমস্যাটা হবে না আমি আবার একটু রিপিট করছি সাপোজ আমরা ছোটোবেলায় যখন রুটিন করেছিলাম স্কুলে ক্লাসে শনি রবি সোম মঙ্গলের এভাবে যদি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিভাবে করে আমরা রান্নাঘরে বা কোথাও এক টানিয়ে রাখি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারে যেমন এখন ইফতারের সময় আমি ইফতারে বলছি যে ইফতারে কী খাবো ডিনারে কী খাবো আর স্যারিতে কী খাবো হ্যাঁ আমরা যেমন সাত দিনে একদিন আমরা ভাজা পোড়ার জন্য সিলেক্ট করলাম আর একদিন আমরা চার পাঁচ রকমের সবজি দিয়ে নুডলস রান্না করলাম আরেক দিন চার পাঁচ রকমের সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলাম আরেক দিন চার পাঁচ রকমের সবজি দিয়ে একটু স্যুপ রান্না করলাম আরেক দিন দই চিরা খেলাম আরে আরেকদিন খেলাম হচ্ছে ভাত মাছ আরেকদিন খেলাম হালিম এই এইরকম আপনি সাত দিনে সাতটা হেলদি খাবার আপনি চুজ করেন ইফতারের জন্য ডিনারের জন্য ঠিক তাই স্যারের জন্য ঠিক তাই এভাবে করে যদি আপনি আগে থেকে লিখে রাখেন প্রিপেয়ার করে রাখেন তাহলে আপনার প্রত্যেকটা খাবার যেমন আপনার আসছে এবং আপনার বাজেটটাও আপনি বুঝতে পারছেন প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ব্যালান্সড খাবার খাচ্ছেন প্রতিবেলায় আপনারা ব্যালেন্সড খাবার খেতে পারছেন যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে পারভেজ খান আলহামদুলিল্লাহ জি ভালো আছি পারভেজ খান কিছু খেতে চায় না খাওয়ার ভেরিয়েশন আনতে হবে বাচ্চাদের খাওয়ার পিছনে লেগে থাকলে হবে না ভেরিয়েশন এনে খেতে হবে যেমন রাত্রেবেলা বাচ্চারা বেশি অ্যাডিক্টেড থাকে ডিভাইসে হুম ডিভাইস না দেখলে খাবে না এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে খেলে খেলে ওদেরকে খেলা মানে উৎসাহিত করতে হবে বাসায় বসে আপনি বলবেন যে তুমি পাঁচবার দৌড়ে আমার কাছে আসো তো বা একটা জিনিস বলে দিলেন যে এটা তুমি পাঁচবার বলতে বলতে যাও এরকম করে মুভমেন্ট করাবেন তাহলে অটোমেটিক্যালি খেতে চাবে তারপরে ওর সামনে দুই তিন রকমের খাবার দিয়ে বলবেন তুমি কোনটা খাবে তুমি নিজে প্লেটে উঠাও তুমি দেখি তো তুমি খেতে পারো না আপনি যখন খেতে বসেন আপনার পাশে নিয়ে বসাবেন যে ও আমি এতটুকু খাচ্ছি তুমি এতটুকু খাও তারপরে দেখা যাচ্ছে কি ভেরিয়েশন কিভাবে আনা যায় সাপোজ একটা প্লেট সেই প্লেটে আমরা সবুজ রঙের সবজি দিয়ে অল্প একটু ভাত একটু মেখে দিলাম আর একটু হলুদ রঙের আর একটু সাদা আর একটু লাল রঙের এরকম করে বলবেন আপনি রেইনবো তুমি রেইনবো খাও হুম চার পাঁচ রকমের কালার এরকম এভাবে করে ভেরিয়েশন আনতে হবে বাচ্চাদের যে বাচ্চা মাছ খায় না তখন মাছ মাছ ভর্তা করে কাটা বেছে একটু ভেজে দিতে হবে আলুর সাথে হ্যাঁ একটা চপ বানিয়ে দিতে হবে একটু কাটলেট বানিয়ে দিতে হবে ভেরিয়েশন আনলে বাচ্চারা অটোমেটিক্যালি খাবে আর বাচ্চারা যখন মুভ করবে তখন অটোমেটিক্যালি বাচ্চাদের ক্ষুধা লাগবে আসমাক্তার একটা বান্ধবী আমাদেরকে আমাকে বলছিল যে তার মেয়ের বয়স 13 বছর আরেকটার বয়স হচ্ছে আরেকটা ছোট সে কিভাবে খেতে পারে তার জন্য সাজেশন হচ্ছে আগে হচ্ছে মুভমেন্ট অনেক বেশি হাঁটাহাঁটি চলাচলি মুভমেন্ট করতে হবে কেমন মুভমেন্ট করতে হবে সাপোজ আমি কয়েকটা ছোট উদাহরণ দিই বাচ্চাদের পড়ার টেবিলে বইগুলো উপরের তাকে রাখতে হবে যাতে ওই উপরের তাক থেকে বই আনার জন্য ওকে হাত প্রসারিত করতে হবে মুভ করতে হয় বাসায় কলিং বেল বাজলেই যেন বাচ্চারা দৌড়ে খুলে হ্যাঁ এই মুভমেন্টগুলো করতে হবে মা যখন রান্না করবে ওদেরকে মাঝে মাঝে ডাকবে ডেকে বলবে যে তুমি মশলা এনে দাও এটা এনে দাও ওটা এনে দাও এরকম যখন ওরা সবসময় মুভমেন্টের মধ্যে থাকবে তখন অটোমেটিক ওদের লাগবে আর লাগলে আমরা কিন্তু উল্টাপাল্টা কোনো খাবার দিব না যেমন বাইরের খাবার যেগুলো এই চিপস জুস এই টাইপের জিনিস আমরা দিব না আমরা দিব কি হোল প্রোটিন যেমন ডিম সামুদ্রিক মাছ প্রতি সপ্তাহে দুই দিন মিনিমাম সামুদ্রিক মাছ দিতে হবে প্রচুর শাক সবজি দিতে হবে শাকসবজি না খেলে শাকসবজি ভেরিয়েশান করে দিতে হবে শাক শাকসবজি দিয়ে ওদেরকে এনকারেজ করতে হবে তুমি কি কি করতে পারো দেখো তো শাকসবজির সাথে মাছ একসাথে ম্যাশ করে আলু ম্যাশ করে আপনি চপের মতো বানিয়ে দিতে পারেন এরকম বিভিন্ন রকমের খাবার তৈরি করতে হবে বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে বা সবজি দিয়ে ভেজিটেবল পোলাও রান্না করে দেওয়া যেতে পারে কিছু ভ্যারিয়েশান করতে হবে ঠিক আছে আপু আর লম্বা হওয়ার জন্য হচ্ছে অনেক বেশি এক্সারসাইজ হাঁটাহাঁটি করতে হবে হোল প্রোটিন যেগুলো সেগুলো খেতে হবে হোল প্রোটিন হচ্ছে আমি বলেছি ডিম সামুদ্রিক মাছ বা মাছ বা মাংস এই জাতীয় জিনিস খেতে হবে তারপর যদি গ্রোথ মতো না হয় গ্রোথ হরমোন টেস্ট গ্রোথ হরমোনেরও একটা টেস্ট আছে গ্রোথ হরমোন টেস্ট করে দেখে যদি দেখো যে না ওটা ঠিকভাবে গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাবা যেগুলো ধর্ম ঠিক মতো হচ্ছে না সেটা সেটার জন্য ইনজেকশন দিতে হয় সেটাও একটা ব্যাপার ঠিক আছে আপু এক্সারসাইজ করতে পারছি না সকালে রোজা রেখে ভুড়ি বাড়ছে কি করা যায় বেশি ভাজা পড়ে যাতে তেল জাতীয় জিনিস খাবেন না ইফতারের খাওয়ার আধা ঘন্টা পরে আপনি হাঁটাহাঁটি এক্সারসাইজ করেন তারপরে তারাবি পড়েন সেক্ষেত্রে স্পট জগিং একটা খুব ভালো একটা এক্সারসাইজ হয় যদি বাসায় থাকা হয় কারণ এখন তো আমরা বাইরে যেতে পারছি না স্পট জগিং আপনি যদি পনেরো বিশ মিনিট স্পট জগিং মানে এক জায়গায় এরকম লাফানো যেটা সেটা যদি করেন দেখবেন আপনার অনেক বেশি ঘাম ঝরছে ঠিক আছে হ্যাঁ মিশরি সুলতান আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই হচ্ছে গেল তো এখন আমি আগে একটু বলি আমাদের প্রত্যেকের কিন্তু খাবারের চাহিদা একরকম না বাচ্চাদের খাবারের চাহিদা একরকম বয়স্কদের একরকম আবার হচ্ছে আমাদের মতো এইজদের একরকম তো অনেকের আছে অনেক ধরনের রোগ আছে তো রোগ অনুযায়ীও আবার খাবার কিন্তু একটা যেমন কারো কারো আছে যে এখন এই মুহূর্তে খুব ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা খুব ক্লান্তি যাদের ব্যথা তাদের কি যেগুলোতে ব্যথা উৎপন্ন করে সেই সমস্ত খাবারগুলো একটু কম খেতে হবে আর ব্যথা সারে যেই খাবারগুলো সেই খাবারগুলো বেশি খেতে হবে আমরা কি জানি যে আমরা মিষ্টি কুমড়ার বীজটা ফেলে দিই মিষ্টি কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে মিষ্টি কুমড়ার বীজ কিন্তু অনেক ভালো খাওয়ার জন্য এটা একটা এটা তৃপ্টফেন জাতীয় খাবার এই খাবারটা আমরা ইজিলি খেতে পারি আমরা যখন মিষ্টি কুমড়ো রান্না করি বীজটা না ফেলে দিয়ে বীজটা সহ খাবো তারপরে আরও অনেক বীজ আছে যেমন সূর্যমুখী বীজ তিল তিসি এই খাবারগুলো কিন্তু আমাদের ব্যথা রিমুভের জন্য খুব ভালো আঙ্গুর যে আমরা খাই আঙুরের বীজ সেটাও কিন্তু আমাদের ব্যথা উপশমের জন্য খুবই ভালো তো এই জিনিসগুলো আমাদের আগে হচ্ছে একটু মেনে তারপরে চলতে হবে আমি অলরেডি এই গ্রুপেই পোস্ট দিয়েছি ভিটামিন সির সহজলভ্য খাবারগুলো কী কী এবং কত প্রতি একশো গ্রামে কতটুকু পাওয়া যায় আপনি দয়া করে একটু দেখে নেবেন ঠিক আছে এখানে আছে আইনির আর কি মেডিসিন মেডিসিন সি ভিটা খান তারপরে গুড়া ভিটামিন সি পাওয়া যায় সেটাও খেতে পারেন আবার ভিটামিন সি এর সাথে একসাথে কম্বাইন্ড কিছু সাপ্লিমেন্ট আছে সেটাও খেতে পারেন আমার প্রশ্নের উত্তর পেলাম না রাজু মাহমুদ আপনি কি প্রশ্ন করেছেন জি শুনছি রাজু মাহমুদ কি প্রশ্ন করেছেন সরি আমি মনে হয় স্কিপ করে গিয়েছি সরি রাজু মাহমুদ আপনি কাইন্ডলি আবার কোশ্চেন করেন আমি প্রশ্নটা খুঁজে পাচ্ছি না আমি আন্তরিকভাবে দুঃখিত কোন ইফতার করে কিভাবে এত এনার্জি পাও ইফতার করে এনার্জি পায় আমি হচ্ছে তেল যুক্ত জিনিস বেশি খাই না আমার খেতে ভালো লাগে না আর ইফতার একদম পানি মুখে দিয়ে চিনি জাতীয় কোনো জিনিস খাবেন না মাগরীবের নামাজ পড়ে তারপরে হচ্ছে চিনি জাতীয় জিনিস খাবেন আর হচ্ছে একটু খাওয়ার পরেই একসঙ্গে বেশি খাবেন না বেশি করে চিবিয়ে চিবিয়ে খাবেন আমরা প্রত্যেকটা খাবার যেন অ্যাটলিস্ট দশ বার চাবানো হয় সেই জিনিসগুলো আমরা দেখব তাহলেও কিন্তু আমাদের যদি আমরা এক একটা মুখে এক মা আমরা একটা বাইটে আমরা যতটুকু খাবার আমরা প্রথমে হচ্ছে কম পরিমাণ খাবার নিব খাবারটা যদি আমরা দশ বার করে চাবাই তাহলে প্রায় একশো ক্যালোরি কিন্তু বার্ন হয়ে যায় হ্যাঁ পার বাইটে বলা হয় দশ কিলো ক্যালোরি সেক্ষেত্রে দশ ক্যালোরি না হলেও যদি পঞ্চাশ ক্যালোরিও যদি বার্ন হয় সেক্ষেত্রে তো অনেক ভালো আমরা যা খাচ্ছি তার ফিফটি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট আমরা যদি বার্ন করে ফেলি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এক্সারসাইজের পরিমাণটা অনেক কমে যাবে ঠিক আছে সেই জন্য থ্যাংক ইউ আল্লাহ আপনাদেরকেও ভালো রাখো কাসমা থ্যাংক ইউ আমার বাচ্চার বয়স এক বছর বুকে দুধ খায় পাশাপাশি সকালে ডিম সুজি একসাথে মিক্স করে দেওয়া হয় এটা সে খায় এছাড়া দুপুরে রাতে সবজি খিচুড়ি মুরগির মাংস খিচুড়ি দিই এটা মাঝে মাঝে খেতে চায় না ওর জন্য আদর্শ খাবার কি হবে যে খাবারগুলো খাওয়াচ্ছেন এগুলো আদর্শ খাবারের মধ্যে পড়ে হুম ডিম সুজি একসাথে মিক্স করে দেওয়া হয় সেটা খায় খুব ভালো দুপুরে রাতে সবজি খিচুড়ি করে সেটা খেতে চায় না যে যে সবজিগুলো দেয়া হচ্ছে এটা একটা একটা করে একটু চেঞ্জ করে দেয়া যেতে পারে হয়তো অতিরিক্ত সবজি দেয়া হচ্ছে সেই জন্য খাচ্ছে না অথবা একই রকম খাবার যদি প্রতিদিন আমাদের দেয় আমাদেরকে ভালো লাগবে ভালো লাগবে না তো একটু ভেরিয়েশন তো প্রয়োজন যেমন ধরেন একদিন একটু মাছ দিয়ে ভাত করে খালি মাছ আর ভাত দিল একটু ডাল দিয়ে মেখে সেটা করতে পারে কিন্তু আবার অতি দ্রুত বৈচিত্র্যতা আনা যাবে না বাচ্চাদের খাবারে হ্যাঁ তাহলে বাচ্চার পেট খারাপ হতে পারে মিনিমাম সাত দিন পর খাবারের সাথে ইন্ট্রোডিউস করানো যেতে পারে তো এই জন্য মাঝে মাঝে খিচুড়ির অল্টারনেটিভ অন্য খাবার দিতে হবে একটু বিভিন্ন ধরনের সবজি দিয়ে পোলাও করে দেওয়া যেতে পারে একটু কালারফুল হবে দেখতে সাদা রঙ আবার অন্যান্য একটু তখন একটু মুরগির মাংসটা দেওয়া যেতে পারে তারপরে হচ্ছে আস্ত ডিম খাওয়ানো যেতে পারে অনেক সময় হালুয়া করে খাওয়ানো যেতে পারে ডিমের হালুয়া যেটা সেটা খুব ভালো পুডিং খাওয়ানো যেতে পারে যদি ওর পেটে আবজার্ভ করে যদি কোনো সমস্যা না হয় ইন দ্যাট কেস ঠিক আছে তো এই আর কি ওয়ালাইকুম আসসালাম ওরিহি আবরক হ্যাঁ কেমন আছেন ডায়াবেটিস রোগী রোজার সময় হাঁটবে কখন ডায়াবেটিস রুগী যদি সুগার কন্ট্রোল থাকে তাহলে তারাবি নামাজ বাচাক্ত নামাজ পড়লে আর হাঁটার তেমন প্রয়োজন নাই যদি ওনার সুগার কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে ইফতারের পরে হাঁটাহাঁটি করবেন ইফতারের পরে আধা ঘন্টা বা এক ঘন্টা যেটা সময় পাওয়া যায় সেটা হাঁটতে আপনি আমার প্রশ্নের উত্তর পা পেলাম না মিশউরি সুলতান আমি তো সম্ভবত প্রশ্নের উত্তর দিয়েছি আপনি কাইন্ডলি আবার একটু করেন আমি সরি স্কিপ করে গিয়েছি আপনি আবার একটু করেন কেমন আছেন স্যার জামাল হোসেন আপনার চেষ্টা করবেন দুই ঘন্টা পর খাওয়া দুই থেকে তিন ঘন্টা পর খাওয়ানোর জন্য আপু আমার মেয়ের বয়স দশ আমার মেয়ের বয়স দশ রোজা রাখে ওর না গলা বুক জলে কি করা যায় মিশরি সুলতানা আচ্ছা আমি আপনার প্রশ্ন পেয়েছি আপনার মেয়ের বয়স দশ ওর বুক গলা জলে তার মানে হচ্ছে ওর অ্যাসিডিটির প্রবলেম আছে ও হয়তো রোজা যখন ভাঙে ভাঙার পরেই ও বেশি তেলের খাবার খাচ্ছে যেটা ওর স্যুট করছে না সে জন্য ওর গলা বুক জলে তো ওর প্রথমেই ওই তেলের যুক্ত খাবার দিবেন না একটু ঠান্ডা জাতীয় খাবার ঠান্ডা জাতীয় খাবার মানে কি যে খাবারগুলো একটু ঠান্ডা ফিলিং দেয় যেমন ও প্রথমে একটু যদি ও স্যুপ খেতে পারে তাহলে একটু মুরগির মাংস দিয়ে একটু থাই স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন অথবা যদি ওটা না খায় তাহলে আপনি একটু লাউ বা জালি কুমড়ো টাইপের ঠান্ডা জাতীয় তরকারি দিয়ে ভাত খাওয়াতে পারেন হ্যাঁ চিরা দই দিতে পারেন এই টাইপের খাবার সাবুদানা দিয়ে বিভিন্ন রকমের ফল দিয়ে ডেজার্ট দিতে পারেন এই টাইপের খাবার খেলে হবে কি ওর বুক জলাটা কমে যাবে তারপরে যখন আস্তে আস্তে সব কিছুর সাথে ওই ইউসড হয়ে যাবে তখন হয়তো এই কাজগুলো করবে না আর হচ্ছে রাত্রেবেলা অবশ্যই খেতে বলবেন খেয়ে যেন ঘুমায় সময় হচ্ছে বেশি সেহেরির তেল চর্বিযুক্ত খাবার দিবেন না একটু ঠান্ডা জাতীয় খাবার এবং আঁশ জাতীয় খাবার সেগুলো দেবেন সেক্ষেত্রে পানি পিপাসা কম লাগবে কাঁচা হলুদ দিয়ে গরুর দুধ জাল করে খাওয়ালে কোনো সমস্যা হবে কি শুধু দুধ খেতে চাই না শুধু দুধ খেতে চাই না আমরা অন্য কিছু অ্যাডজাস্ট করেছি বলেই তো ও শিখেছে তাই না এই জন্য অন্য কোনো কিছু আমরা খালি দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে চাই আমার সেটা জানা নাই যে কাঁচা হলুদ দিয়ে খাওয়ালে এটার কোনো বেনিফিটস আছে কি না তবে আমি যতটুকু জানি যে হলুদ খেলে ভালো হলুদে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে সো দিতে পারেন সমস্যা নাই আপু আমার শুকনা কাশি দুই মাস যাব তার হালকা সর্দি আপনার শুকনা কাশি আপনি কাশির ওষুধ খাননি ফ্লেক্সো একটা ও সিরাপ ওটা তো খুব কমন সবাই বলছে ওটা আপনি খান আপনি বেশি আদা চা খান গরম পানি খান গরম পানির গার্গল করেন তারপরেও যদি না কমে আপনি ডক্টরের স্মরণপন্ন হন এখানে ডক্টররা আছে আপনি দেন বা ইনবক্স করেন তাদের সাথে কথা বলেন ওয়ালাইকুম আসসালাম দিনামিন সুবীর দেবনাথ হ্যাঁ দিনামিন কেমন আছিস তোর রোজা কেমন কাটছে ভালো আছিস হ্যালো ইভেন কেমন আছো শরীর কেমন আলহামদুলিল্লাহ হুম খুব অ্যাক্টিভ পোস্ট দেখছি শ্যাম মোয়াজিমের কাঁচা হলুদ দিয়ে ঝুঁকনা কাশি কি আর কোনো কোয়েশ্চেন আচ্ছা আরেকটা কথা আমি ভুলে স্কিপ করে গিয়েছিলাম সে কথাটা খুব বলাটা জরুরি সেটা হচ্ছে ডায়াবেটিস রুগীরা ডায়াবেটিস রুগীরা তারা তাদের যে প্রতিদিনের যে খাদ্য তালিকার যে বই সেই বইটা অনুযায়ী যে যে খাবারগুলো খেতে বলা হয়েছে সেই সেই খাবারগুলো যদি ফলো করে সেক্ষেত্রে মর্নিংয়েরটা যেটা ব্রেকফাস্ট করতো সেটা করবে ইফতারিতে আর যেটা দুপুরে খেত সেটা করবে ডিনারে আর যেটা রাতে খেত সেটা খাবে হচ্ছে স্যারিতে এই নিয়মটা ফলো করবে আর একদম মিষ্টি জাতীয় খাবার মানা করা হয় কিন্তু রোজার সময় ডায়াবেটিস ব্যক্তিদেরও একটা দুটো খেজুর খেতে বলা হয় বার্ডেম বার্ডেম বলে ঠিক আছে যদি তার মোটামুটি একদম খুব বেশি ইনসিডেন্টালি খারাপ কিছু না থাকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম পেটের মেদ কমানোর কি উপায় কারে কি বলিস পেটের মেদ কমানোর উপায় হচ্ছে প্রচুর পরিমাণে শাক সবজি শসা জাতীয় জিনিস খাবার খাওয়া প্রতিটা মিলে বেশি খাবার না খাওয়া প্রতিটা মিলে মেপে খাওয়া যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া যা খাওয়া হচ্ছে সেইটুকু যেন ক্যালোরি বার্ন হয় সেদিকে মনোযোগ দেয়া তাহলে অটোমেটিক্যালি পেটের মেদ কমবে আর যা ওজন আছে সেটা যদি আইডিয়াল থাকে তাহলে কমানোটা একটু টাফ আর এক্সারসাইজ ছাড়া কমবে না আর যদি বেশি থাকে তাহলে ওজনটা আগে কমাতে হবে তারপরে পেটের মাদ অটোমেটিক্যালি কমবে ম্যাডাম আসসালামু আলাইকুম আমার মেয়ে টু পয়েন্ট ফাইভ ইয়ার্স ফর্মুলা ছাড়া কিছুই খেতে চায় না তিন বেলায় ফর্মুলা এখন ওয়েট টুয়েলভ কেজি কি করতে পারি খাওয়ানোর চেষ্টা করতে হবে ফর্মুলা মিল্ক খাওয়ার পাশাপাশি অন্যান্য আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করতে হবে এটা প্রথম দিকে মনে হবে যে আমি গুনছি একবার খাওয়ার পরে যখন এরকম খাওয়া হবে দশবার অটোমেটিক্যালি তখন পরের লোকমা থেকে বা তার দুই তিনবার গোনার পরে দেখবেন যে অটোমেটিক্যালি ওই দশবারই হয়ে যাচ্ছে আছে মানুষ হচ্ছে সব কিছু অভ্যাসের ব্যাপার কেউ কেউ আছে অর্ধেক খাবার সামনের দিকে চাবায় পিছনের টুকু গিলে ফেলে ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই কথা বলা হয় যে বার বাইট করা হয় যে এক দুইবার যদি গোনা হয় তাহলে অটোমেটিক্যালি সবগুলো একই রকম হয় আচ্ছা রমজানের সময় আরেকটা খুব বিশেষ একটা টিপস সেটা হচ্ছে পানি ম্যানেজমেন্টটা পানি খাওয়াটা খুব বেশি পানি খাওয়াটা জরুরি তো পানিটা আমরা খাবো কীভাবে অনেকেই আছে খুব পানি কম খায় যে কারণে ইউরিন ইনফেকশন হয় কনস্টিপেশন হয় বিশেষ করে রমজানের সময় তো এখন রমজানের ডায়েট কি রমজানের একটা ডায়েট তো আমি দিয়েছি ওটা ফলো কর ওটা তো কম যারা মোটামুটি একটা ব্যালেন্স ডায়েট পানিটা কীভাবে খাবো সাপোজ আমরা রোজা যখন ব্রেক করলাম আমাদের ফাস্টিংটা ব্রেক করলাম তখন পানি মুখে দিলাম একটা খেজুর খেয়ে পানি মুখে দিলাম একমখ পানি খেলাম তারপরে তারপরে নামাজ মাঘিবির নামাজ পড়ার পরে শরবত খেলাম এক গ্লাস হ্যাঁ চিনি ছাড়া হল তারপরে তার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার এক গ্লাস পানি খেলাম তারাবির আগে আবার এক গ্লাস পানি খেলাম তারাবির নামাজ পড়ে দেন আবার এক বা দুই গ্লাস পানি খেলাম আমার কিন্তু ছয় গ্লাস পানি অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমরা ডিনারের আগে এক গ্লাস পানি খেলাম ডিনার করে এক গ্লাস পানি খেলাম আট গ্লাস রাতে ঘুমানোর আগে এক এক গ্লাস দুধ খেলাম নয় গ্লাস তারপরে সে যখন উঠলাম উঠে এক গ্লাস পানি খেলাম তাহার নামাজ পড়লাম নামাজ পড়ে এক গ্লাস পানি খেলাম এগারো গ্লাস খাবার খেয়ে এক গ্লাস পানি খেলাম বারো গ্লাস একদম পুরো অঙ্কের মতো হিসাব মিলে গেল কিন্তু বারো গ্লাস পানি বারো গ্লাস পানি হচ্ছে তিন লিটার আমাদের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়াটা খুবই জরুরি আর যেহেতু আর যেহেতু এখন গরম সেই জন্য আরও বেশি জরুরি ঠিক আছে সো পানিটা যেন একদম কখনোই কম না খাওয়া হয় হিসেব করে পানিটা খাওয়া হয় সেই দিকে খুব বেশি নজর দেওয়া উচিত আর আমিন যারা এখন ওজন কমাতে চাচ্ছে বা মেদ কমাতে চাচ্ছে তার জন্য রোজা একটা অপরচুনিটি রোজা কেমন অপরচুনিটি নাম্বার ওয়ান মিষ্টি জাতীয় খাবার আর তেলের খাবার এই রমজান মাসে সাধারণত মানুষ যা খায় সেটা বাদ দিয়ে দিতে হবে নাম্বার টু আমরা সব আমরা ইফতারের সময় ফাস্টিংটা ব্রেক করে দেন নামাজ পড়ে আমরা ভাত অল্প পরিমাণে খুব অল্প পরিমাণে প্লেটের চার ভাগের এক ভাগ ভাত এক ভাগ সবজি এক ভাগ মাছ বা মাংস এক ভাগ সালাদ এরকম করে প্লেটটা সাজাতে হবে এভাবে করে আমরা খাওয়া স্টার্ট করলাম স্টার্ট করে রাত্রেবেলা শুধু ঘুমানোর আগে এক গ্লাস দুধ আর একটা ফল খেলাম আর সেহেরির সময় একটা রুটি বা ওই রকম চার ভাগের এক ভাগ ভাত এরকম করে আমরা খেলাম এভাবে যদি আমরা খাই আর হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ি আর তারাবি নামাজ পড়ি আর ইফতারের পরে একটু হালকা পাতলা হাঁটাহাঁটি বা একটু কয়েকটা এক্সারসাইজ আছে যেটা আমি পরবর্তীতে পোস্ট দিয়ে দিব অথবা বলে দিব সেগুলো করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ওজন পাঁচ মিনিমাম পাঁচ কেজি এই রমজানেই কমে যাবে ঠিক আছে সো রোজা রমজান কিন্তু আল্লাহর খুশি করার জন্য ছাড়ো আমাদের জন্য একটা অপরচুনিটি আমার মেয়ের বয়স সাড়ে পাঁচ বছর ও এখনও কোনো খাবার চিবিয়ে খায় না সব খাবার গিলে খায় সারাদিন না খেয়ে থাকলেও নিজ থেকে কখনো খাবার খাওয়ার কথা বলে না করণীয় কি পরামর্শ চাচ্ছি খাবার গিলে খাওয়ানোর অভ্যাস আমরা প্যারেন্টসরাই করি এই জন্যই বাচ্চারা চিবিয়ে খায় না গিলে খায় বাচ্চাদেরকে আমরা সলিড খাবার দেই না সেমি সলিড খাবার দেই না আমরা পুরোটা একদম ব্লেন্ডিং করে খাবার খাওয়ানো শুরু করি যাতে দেরি করে খাচ্ছে বলে পানি দিয়ে গিলিয়ে খাওয়াই যে কারণে বাচ্চারা ওটাতে অভ্যস্ত হয়ে যায় তো এখন যেহেতু এটা হয়ে গেছে অলরেডি সেটা কিছু করা যাবে না ওকে হচ্ছে একটু জাতীয় খাবার চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে যেমন কলা দিতে হবে ওকে কলা দিয়ে কামড়িয়ে খাওয়ানোর অভ্যাস করতে হবে কলা টাইপের খাবার যখন ও চিবানো শুরু করবে তখন অন্যান্য খাবারও আস্তে আস্তে চিবানো শুরু হয়ে যাবে তারপরে হচ্ছে খাবারটা ভালো করে ম্যাশ করে ওকে চামচ দিয়ে দেবে তাহলে ও যখন মুখে নেবে নিয়ে নিজে নিজে না ও আর গিলতে পারবেন না তখন অটোমেটিক্যালি ওর চাবাতে হবে এইভাবে বিভিন্ন প্রসেস মেনটেন করে ওকে চাবানোর অভ্যাস করতে হবে এবং চিবিয়ে চিবিয়ে ও আস্তে আস্তে খেয়ে যাবে প্রথমে চিবানোর জন্য সহজ উপকরণ হচ্ছে কলা তারপরে কমলার এক একটা কোষ দেওয়া যেতে পারে পেঁপে দেওয়া যেতে পারে এই টাইপের খাবার দিলে ওরা আস্তে আস্তে চিবানো শিখবে যখন চিবানো শিখবে তখন খাবারটাও মোটামুটি একটু হাত দিয়ে মাখিয়ে চামচ দিয়ে ওদের কাছে দিতে হবে ওরা যতটুকু খাবার খায় খাবে খেলে তখন আস্তে আস্তে চাবানো শিখে যাবে সরি একটা প্রশ্ন ছিল বাচ্চার বয়সে এক বছর সে গিয়ে পাঙাশ মাছ খেতে পারবে পাঙাশ মাছ এটা যদি একদম নদীর পাঙাশ হয় তাহলে ভালো নাহলে খেতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু অনেক ক্ষেত্রে চাষ করা পাঙ্গাসে অনেক বেশি তেল থাকে অনেক সেটা অনেক সময় ক্ষতিকারক হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে পাঙাশ মাছ দেওয়া যায় কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা করতে হবে যেন ওটা নদীর পাঙাশ হয় সেই জন্য বন্ধুদের সময় হয়ে গেছে আল্লাহ হাফেজ হ্যাঁ আমিও তারাবি নামাজ পড়বো আমিও নামাজ পড়া শুরু করব। তো আর কারো কিছু ভেরি ইনফর ইনফরমেটিভ থ্যাংকস ডিয়ার ইউ মোস্ট ওয়েলকাম বিউটিফুল ভেরি আর যে কোনো ইনফরমেশনের জন্য দিনা আমি ম্যাম আপনি আমাকে ইনবক্স করতে পারেন আই উইল ইনফর্ম ইউ সো এই তো মোটামুটি ছিল ইনফরমেশান তো আমি যেটা বললাম আমি কয়েকটা জিনিস একটু সামারাইজ করি আবার সেটা হচ্ছে আমরা টাইমলি খাবার খাবো আমরা রুটিন মেনটেন করে খাবো খুব বেশি পরিমাণ পানি জাতীয় খাবার খাবো বা পানি খাবো শাক সবজি খাবো কীভাবে খা শাক সবজি এবং অন্যান্য ফলমূল ক্লিন করব সেটা আমি বলে দিয়েছি কীভাবে স্টোর করব সেটাও বলেছি কিভাবে স্টোর করলে আমাদের পুষ্টিগুণ ভালো থাকে সেটা বলেছি আর হচ্ছে এই রমজানকে কিভাবে অপরচুনিটি হিসেবে নিয়ে আমরা ওজন এবং অন্যান্য টক্সিং সাবস্ট্যান দূর করতে পারি সেটাও বললাম আর রাতে ঘুমানোর কথাটা বললাম যে ঘুমটা খুবই জরুরি ম্যালাটোনিন হরমোনের জন্য সো অবশ্যই ঘুমটা কন্টিনিউ করতে হবে এবং তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে আর হচ্ছে শারীরিক যে কোনো সমস্যা যদি খুব ব্যাপক আকারে না হয় তাছাড়া এখন এই মুহূর্তে এই ক্রাইসিস মোমেন্টে আমরা হসপিটাল বা অন্যান্য জায়গায় না যাই আমরা বাসায় থাকি আমরা সেফ থাকি ঠিক আছে আর লাস্টে আমি একটা কথা বলি যে এই প্ল্যাটফর্ম ই ডক্টরসের প্ল্যাটফর্ম অনেক ভালো প্ল্যাটফর্ম আমার কাছে মনে হচ্ছে এদের ডিগনিটি এরা খুব ভালোভাবে কাজ করছে যেটা অনেক সাধারণ মানুষের জন্য অনেক বেশি উপকার হবে যারা এখন যেতে পারছে না তার ইমার্জেন্সি কি হেল্প পেতে পারে এই ইনফরমেশানটা পাওয়া বিনামূল্যে এই সুবিধাটা পাওয়া এই মহামারীর সময় এটা খুবই ভালো একটা কাজ সো সবাই আশা করছি সাপোর্ট করবেন আর আপনারা পরিবার পরিজন যারা আছে ফেসবুক ইউজার সবাইকে গ্রুপে অ্যাড করেন এবং ভালো থাকেন এবং আমাদের সবার জন্য দোয়া করেন ঠিক আছে শফিকুল ইসলাম আমার একটা প্রশ্ন ছিল আমার মেয়ের বয়স সাত মাস প্লাস এখন কি ওকে একটু একটু করে আলাদা খাবার দিব ছয় মাসের পর থেকে তো একটু একটু করে আলাদা খাবার দেওয়া যাবে হ্যাঁ সাত মাস হয়ে গেছে তাহলে তো ডেফিনেটলি আপনি দিতে পারবেন হুম একটা একটা করে নতুন খাবারের সাথে ইন্ট্রোডিউস করেন একবারে বেশি ধরনের খাবার দেওয়া যাবে না সাত দিন পর পর হচ্ছে নতুন নতুন খাবার দিতে হবে ঠিক আছে আমার বাচ্চা বয়স দুই বছর এগারো মাসে কি হরলিক্স খেতে পারবে হরলিক্স খেতে পারবে কিন্তু হরলিক্স দিলে এক্সট্রা কিছু পাবেন সেরকম কিছু না ঠিক আছে এগুলো ওরকম অনেকে অ্যাড করে আপনার যে ফ্রেশ খাবার যেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন টাইমলি খাবার দিবেন নিউট্রিশিয়াস ফুড দিবেন দেখবেন সে আরও ভালো তার গ্রোথ হচ্ছে আমার মেয়ের বয়স তিন বছর ছয় মাস হবে সব খাবার খায় তবু কোষ্ঠকাঠিন্য সহ হচ্ছে পানি কম খাচ্ছে শাকসবজি কম খাচ্ছে মুভমেন্ট কম হচ্ছে সেই জন্য হচ্ছে না ভিটামিন ডি সূর্যের আলোতে থাকছে না এইগুলো করেন ইনশাল্লাহ কোষ্ঠকাঠিন্য থাকবে না ডু নট মিস ইট খাবার রুচি কীভাবে বাড়ানো যায় আর মনে কাছের থেকে দেখা যা এরকম কাছের থেকে দেখা যাচ্ছে তো সেই জন্য লেবু তারপরে কাঁচামরিচ এটা খেলে দেখবেন ইনস্ট্যান্ট রুচি বেড়ে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ওকে তাহলে সবাই ভালো থাকবেন আজান হচ্ছে নামাজ পড়বো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম